প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি বনশ্রী ন্যাশনাল আইডলের স্কুল পক্ষ থেকে জান্নাতে ফেরদৌস একজন সহকারী শিক্ষক। আজকে তোমার নার্সারি ক্লাস ক্লাস নং 3 এটার উপরে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করা আজকে এই টপিক নিয়ে তোমাদেরকে আলোচনা করব। আসো আমরা এই টপিক নিয়ে আলোচনা করি। দেখো এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করো। এক অঙ্ক মানে কি? একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কিভাবে বিয়োগ করব সেটা তোমাদেরকে শেখাবো। দেখো প্রথমে আমাদের ক ক কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে 7 বিয়োগ কত? 4। এখন দেখো তোমাদের কয়টা এখানে 7টা ধরো আম দেওয়া আছে। এই 7টা আম থেকে আমরা কত বিয়োগ করব? 4। 1 2 3 4 5 6 7 কত আম দেওয়া আছে? ধরো তোমাদের এখানে 7টা আম দেওয়া আছে। 7 আম থেকে আমরা কত আম বিয়োগ করব? 4টা। ধরো 1 2 3 4 এই 4টা আমরা কি করে দিলাম? বিয়োগ করে দিলাম। তাহলে আমাদের কত থাকে? দেখো 7টা আম থেকে 4টা আম চলে গেলে আমাদের কত থাকে? 3 থাকে। দেখো 1 2 3 কয়টা আম থাকে? 3টা। আবারো বুঝাচ্ছি, আমাদের প্রথমে দেওয়া আছে 7 বিয়োগ 4। ধরো আমরা আমাদের কাছে কয়টা আম আছে? 7টা আম। ধরো 1 2 3 4 5 6 7 আমাদের কাছে 7টা আম আছে। এখন আমরা এই 7টা আম থেকে ধরো অন্য জনকে আমরা কয়টা আম দিয়ে দিব? 4টা। তাহলে 4টা আম যদি দিয়ে দিই, দেখো 1 2 3 4 এই 4টা আম আমরা কি করছি? অন্য জনকে দিয়ে দিছি। তাহলে আমাদের বাকি কয়টা আম ছিল? 1 2 3। তাহলে আমরা সমীকরণ কত লিখব? 3। আচ্ছা এখন দেখো ঘর নাম্বার কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে 5। 5 থেকে আমরা কত বিয়োগ করব? 4। তাহলে আবারো বলো আমাদের কাছে কয়টা আম আছে? 5টি আম। 5টা থেকে আমরা কয়টা আম বিয়োগ করব? 4টি। তাহলে দেখো 1 2 3 4 5 এই 5টা আম আমাদের কাছে আছে। এখন আমরা এই 4টি আম যদি অন্যজনকে দিয়ে দেই, ধরো 1 2 3 4 এই 4টা আম কি করলাম? আমরা অন্যজনকে দিয়ে দিলাম। তাহলে আমাদের কয়টা আম থাকে? দেখো 1টি আম। তাহলে আমরা 1 কোথায় লিখব? এখানে। আচ্ছা এখন দেখো গ গ কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে 10। 10 থেকে আমরা কত বিয়োগ করব? 8। তাহলে আমাদের কাছে কয়টি আম আছে? 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টি আম আছে। 10টি আম থেকে আমরা অন্যজনকে কয়টি আম দেব? 8টি আম। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 এই 8টি আম কাকে দেব? অন্যজনকে দিয়ে দেব। তাহলে আমাদের কাছে আর কয়টি আম আছে? 2টি আম। আবার দেখো গ নাম্বার, আমাদের কাছে প্রথমে কত দেওয়া আছে? 4। 4 বিয়োগ কত? 4। তাহলে আমাদের কয়টি আম আছে? প্রথমে দেখো 4টি আম। 1 2 3 4 আমরা অন্যজনকে কি করব? এই 4টি আমি দিয়ে দেব। যদি আমরা অন্যজনকে এই 4টি আমি দিয়ে দেই, তাহলে আমাদের কাছে কি থাকে? কোনো কিছুই থাকে না। তাহলে কি বসবে আমাদের? শূন্য বসবে। তাহলে এখানে কি বসবে? শূন্য। আচ্ছা তাহলে এখানে কি আছে? নাম্বার আমাদের কাছে প্রথমে কত দেওয়া আছে? 5। 5 থেকে আমরা কত বিয়োগ করব? 2। তাহলে 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, আমরা প্রথমে যেভাবে বুঝাচ্ছি আমরা শেষও সেভাবেই বুঝাবো। দেখো প্রথমে দেওয়া আছে কয়টি আম? 5টি আম। 1 2 3 4 5 এই 5টি থেকে অন্যজনকে আমরা কয়টি আম দেব? 2টি আম। তাহলে 1 2 এই 2টি আম যদি আমরা অন্যজনকে দিয়ে দিই, তাহলে আমাদের কয়টি আম থাকে? 1 2 3 3টি। তাহলে এই 3 কোথায় বসবে? এখানে বসবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। বাসায় এই এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করা ভালো করে প্র্যাকটিস করবা। এখন তোমাদেরকে এই অঙ্ক যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলে তোমাদের এই অঙ্কের উপরে আবার কি করা হলো? বাড়ি কাজ দেওয়া হলো। বাড়ি কাজ দেখো কি দেওয়া আছে? ক 5 বিয়োগ 6 সমান সমান কত বসবে? এটা তোমরা বাড়ি কাজ করবা। তারপরে দেওয়া আছে কত? 7 বিয়োগ 2। তারপরে কত দেওয়া আছে? ঘ 8 বিয়োগ 3। তারপরে গ নাম্বার কি দেওয়া আছে? 5
বিয়োগ 1 সমান সমান কত বসবে তারপর দাও আছে অন্য নম্বরে 9 বিয়োগ 2 আমি যদি যেভাবে বুঝাচ্ছি তোমরা যদি হাতে এভাবে ভাষা প্র্যাকটিস করো আশা করি তোমরা সুন্দর করে এই অঙ্কটা বুঝতে পেরেছো তাহলে বাড়ির কাজ সেম ভাবে তোমরা সুন্দর করে করে নিয়ে আসবে রবিবার প্রতি রবিবারে স্কুলে সশভবনে জমা দিবে এই বাড়ির কাজ খুব গুরুত্ব সহকারে করবে কারণ এই বাড়ির কাজের পরে তোমাদের সিটি নম্বর দেওয়া হবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে এই টপিকসটি বুঝতে পেরেছো তোমরা বাড়ির কাজ সুন্দর করে করে নিয়ে আসবে তোমরা প্রত্যেক রবিবারে নিজস্ব ভবনে জমা দিবে এবং পরের রবিবারে এসে তোমরা এই বাড়ির কাজের খাতা নিয়ে যাবে এখানেই শেষ আবার কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব বাবা মার কথা মেনে চলবে আল্লাহ হাফেজ